আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন। কিয়ামত নিয়ে আজকের আলোচনা উপভোগ করার জন্য আবারও আপনাদের সবাইকে দ্য ফাইনাল ডেস্টিনেশনে স্বাগতম। যারা এখনও এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখেননি তাদেরকে সেগুলো দেখার জন্য আমন্ত্রণ রইল। আরও আমন্ত্রণ রইল ভিডিওগুলো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করার জন্য, যাতে সবাই এসব ব্যাপারে জানতে পারে। তাদের জন্য সকল ভিডিও লিঙ্ক ডেসক্রিপশানে দেয়া হলো। বিচারের দিন আল্লাহতালা সৃষ্টির সূচনা থেকে কেয়ামত পর্যন্ত তার সৃষ্ট সকল সৃষ্টিকে একত্র করে হাশরের ময়দানে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে বিচার কার্য পরিচালনা করবেন। এর মধ্যে মানুষ ও জিনের জন্য রয়েছে শাস্তি বা পুরস্কারের ব্যবস্থা। এই শাস্তি তারা পাবে দুনিয়ায় করা কিছু পাপের কারণে, অথবা পুরস্কার পাবে দুনিয়ায় করা কিছু ন্যাক কাজের বিনিময়ে। পূর্বের পর্বে আমরা জেনেছি যে আল্লাহ তাআলা তিনটি পর্বে বিচার কার্য পরিচালনা করবেন। প্রথম পর্বে একটি মাত্র প্রশ্ন থাকবে, আর সেটি হলো ঈমান নিয়ে। দ্বিতীয় পর্বে বান্দার হক নিয়ে প্রশ্ন থাকবে এবং তৃতীয় পর্বে প্রশ্ন থাকবে আল্লাহর হক নিয়ে। এই তিনটি পর্বের মধ্যে প্রথম পর্ব অর্থাৎ ঈমান নিয়ে আমরা আজ আলোচনা করব ইনশাআল্লাহ। ঈমান হলো এক, আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা, দুই, আল্লাহর নবী ও রাসুলদেরকে বিশ্বাস করা, তিন, নবী ও রাসুলদের নিকটে প্রেরিত বাণী বা আল্লাহর কিতাব বিশ্বাস করা, চার, ফেরেশতাদের বিশ্বাস করা, পাঁচ, কেয়ামতে বিশ্বাস করা, এবং ছয়, জান্নাত ও জাহান্নামে বিশ্বাস করা। এই বিষয়গুলো সম্পর্কে বিশ্বাস করা বা না করা এবং এর পরিণতি, মানে বিশ্বাস করলে বা না করলে কি পরিণতি হবে, এ ব্যাপারে পবিত্র কোরআনে আল্লাহ কি বলেছেন, সে সম্পর্কে আমরা এখানে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ঈমান এর আলোচনায় প্রথমেই এসেছে আল্লাহর একত্ববাদে বিশ্বাস করা। আল্লাহর একত্ববাদ হলো এক আল্লাহতে বিশ্বাস। তার মানে হলো আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই। আল্লাহ বলেন, বলুন আল্লাহ এক, তিনি অমুখাপেক্ষী, তিনি কাউকে জন্ম দেননি এবং কেউ তাকে জন্ম দেয়নি এবং তার সমতুল্য কেউ নেই। অনুবাদ সূরা ইখলাস আয়াত 1-4। যারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে না তারা হলো মুশরিক। মুশরিকরা, এরা হতে পারে ব্যক্তি, গোষ্ঠী বা জাতি, সাধারণত আল্লাহর সাথে কাউকে শরিক করে, যেমন দেবদেবীর পূজা বা প্রতিমা পূজা করা, সূর্য চন্দ্র বা আগুনকে সেজদা করা, এসব। দুনিয়ায় যারা এ জাতীয় কাজ করে কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে, মানে মুশরিকদেরকে, হাশরের ময়দানে তাদের মাবুদদেরকে সহ একত্রিত করবেন। এরপর তাদেরকে বলবেন আলাদা হয়ে পৃথক সারিতে দাঁড়াতে। তারা পৃথক হয়ে যাবে। আল্লাহ তাআলা সেই সময় তাদের মধ্যে একটি মৃত্যু গহ্বর রেখে দিবেন। সেই মৃত্যু গহ্বরে থাকবে জ্বলন্ত আগুন। সেই আগুন দেখে অপরাধীরা বুঝবে যে তারা এতে পতিত হবে এবং তারা তা থেকে রাস্তা পরিবর্তন করতে পারবে না। আল্লাহ বলেন, যেদিন তিনি বলবেন তোমরা যাদের আমার শরীক মনে করতে তাদেরকে ডাকো, তারা তখন তাদেরকে ডাকবে কিন্তু তারা এ আহ্বানে সাড়া দেবে না। আমি তাদের মধ্যস্থলে রেখে দেব একটি মৃত্যু গহ্বর। অপরাধীরা আগুন দেখে বুঝে নেবে যে তাদেরকে তাতে পতিত হতে হবে এবং তারা তা থেকে রাস্তা বদলাতে পারবে না। অনুবাদ সূরা কাহফ আয়াত 52-53। আর তাই মুশরিকরা তাদের মাবুদদেরকে ডাকলেও তারা সেই ডাকে সাড়া দিবে না। মুশরিকদের আল্লাহ জিজ্ঞাসা করবেন তাদের মাবুদেরা কোথায়। তারা তখন আল্লাহর কসম খেয়ে বলবে যে তারা মুশরিক ছিল না। তথাপি তারা যখন তাদের মাবুদদের দেখবে তারা আল্লাহকে বলবেন, হে আমাদের পালনকর্তা, এরাই তারা যারা আমাদের শেরেকির উপাদান, তোমাকে ছাড়া আমরা যাদেরকে ডাকতাম। অনুবাদ সূরা নাহল আয়াত 86। মুশরিকদের মাবুদেরা সেই সময় মুশরিকদের বলবে যে মুশরিকরা দুনিয়ায় তাদের, মানে মুশরিকদের মাবুদদের উপাসনা বন্দেগি করেনি। এরপর আল্লাহ তাআলা মুশরিকদের মাবুদদেরকে জিজ্ঞাসা করবেন যে তারা মুশরিকদের পথভ্রান্ত করেছিল কি না। আল্লাহ বলেন, সেদিন আল্লাহ একত্রিত করবেন তাদেরকে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করত তাদেরকে। সেদিন তিনি উপাস্যদেরকে বলবেন, তোমরাই কি আমার এই বান্দাদেরকে পথভ্রান্ত করেছিলে, না তারা নিজেরাই পথভ্রান্ত হয়েছিল। অনুবাদ সূরা ফুরকান আয়াত 17। সেই সকল উপাস্যরা তখন জবাবে বলবে, আপনি পবিত্র, আমরা আপনার পরিবর্তে অন্যকে মুরব্বী রূপে গ্রহণ করতে পারতাম না, কিন্তু আপনিই তাদেরকে এবং তাদের পিতৃপুরুষদেরকে ভোগ সম্ভার দিয়েছিলেন, ফলে তারা আপনার স্মৃতি বিস্মৃত হয়েছিল। অনুবাদ সূরা ফুরকান আয়াত 18।
অর্থাৎ মুশরিকদের মাবুদেরা মুশরিকদের পথভ্রান্ত করার কথা অস্বীকার করবে। তখন আল্লাহ মুশরিকদের বলবেন, তোমাদের কথা তো তারা মিথ্যা সাব্যস্ত করল, এখন তোমরা শাস্তি প্রতিরোধ করতে পারবে না এবং সাহায্য করতে পারবে না। তোমাদের মধ্যে যে গুনাহগার, আমি তাকে গুরুতর শাস্তি আস্বাদন করাব। অনুবাদ সুরা ফুরকান আয়াত 19। মুশরিকরা তখন তাদের দুনিয়ার জীবনের ভুল ও বিভ্রান্তি বুঝতে পারবে। সেই সময় পূর্বে তারা যাদের পূজা করত তারা উধাও হয়ে যাবে এবং তারা বুঝে নেবে যে তাদের কোনো নিষ্কৃতি নেই। অনুবাদ সুরা হামিম সেজদা বা ফুসিলাত আয়াত 48। তারা মনে মনে বলবে, আল্লাহর কসম, আমরা প্রকাশ্য বিভ্রান্তিতে লিপ্ত ছিলাম। তারা তখন তাদের দুনিয়ার মাবুদদের উদ্দেশ্যে বলবে, যখন আমরা তোমাদেরকে বিশ্ব পালন কর্তার সমতুল্য গণ্য করতাম, পরক্ষণেই আবার তারা নিজেদেরকেই বলবে, আমাদের দুষ্টকর্মীরাই গোমরাহ করেছিল। অতএব আমাদের কোনো সুপারিশকারী নেই এবং কোনো বন্ধুও নেই। হায়, যদি কোনোরূপে আমরা পৃথিবীতে প্রত্যার্পণের সুযোগ পেতাম, তবে আমরা বিশ্বাস স্থাপনকারী হয়ে যেতাম। অনুবাদ সূরা শুআরা আয়াত 97 থেকে 102। আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহর পরিবর্তে এমন বস্তুর পূজা করে যে কেয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দেবে না, তার চেয়ে অধিক পথভ্রষ্ট আর কে আছে? তারা তো তাদের পূজা সম্পর্কেও বেখবর। যখন মানুষকে হাসরে একত্রিত করা হবে, তখন তারা তাদের শত্রু হবে এবং তাদের ইবাদত অস্বীকার করবে। অনুবাদ সূরা আল আহকাফ আয়াত 5 ও 6। আর তাই আল্লাহ তাদের চূড়ান্ত শাস্তি দেবেন, এমনকি দুনিয়ায় তারা যেসব ভালো কাজ করেছিল সেগুলো ধুলায় পরিণত করে দেবেন। আল্লাহ বলেন, আমি তাদের কৃতকর্মের প্রতি মনোনিবেশ করব, অতঃপর সেগুলিকে বিক্ষিপ্ত ধুলো কণায় পরিণত করে দেব। অনুবাদ সূরা ফুরকান আয়াত 23। এরা চিরকাল জাহান্নামে থাকবে, এদের কোনো ক্ষমা নেই। ঈমানের আলোচনা এরপর আমরা আলোচনা করব আল্লাহ নবী ও রাসূলদের বিশ্বাস করা নিয়ে ইনশাআল্লাহ। আদম আলাহ সাল্লাম থেকে শুরু করে আমাদের নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি সাল্লাম পর্যন্ত যোগে যোগে আল্লাহ তালা অসংখ্য নবী ও রাসুল পৃথিবীতে পাঠিয়েছেন, তার সৃষ্ট মানুষ ও জিনকে আল্লাহকে রাজি খুশি করার জন্য, উপযুক্ত ইবাদত করার সঠিক নিয়ম কানুন শিক্ষা দেওয়ার জন্য। আমাদেরকে সেই সকল নবী ও রাসুলের ব্যাপারে এক মত হতে হবে। আমাদের নবী ও রাসুল হজরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামের পাশাপাশি তাদেরকেও নবী ও রাসুল হিসাবে বিশ্বাস করতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেক সম্প্রদায় বা গোষ্ঠীর কাছে নবী বা রাসুল পাঠিয়েছেন। পৃথিবীতে এমন কোনো সম্প্রদায় আসেনি যাদের মধ্য থেকে নবী বা রাসুল পাঠানো হয়নি। আল্লাহ বলেন, আর প্রত্যেক সম্প্রদায়ের এক একজন রাসুল রয়েছে। অনুবাদ সূরা ইউনুস আয়াত 47। মোট কতজন নবী ও কতজন রাসুল আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন তার সঠিক সংখ্যা নিয়ে ভিন্ন মত রয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 25 জন নবী ও রাসুলের নাম উল্লেখ করেছেন, পাশাপাশি এও বলেছেন যে এছাড়াও আরও নবী রাসুল রয়েছেন। আল্লাহ বলেন, আর এমন রাসুল রয়েছে যাদের ইতিবৃত্ত আমি আপনাকে শুনিয়েছি এবং এমন রাসুল পাঠিয়েছি যাদের বৃত্তান্ত আমি আপনাকে শোনাইনি। অনুবাদ সূরা নিসা আয়াত 164। আবার অন্যত্র বলেন, আমি আপনার পূর্বে অনেক রাসুল প্রেরণ করেছি, তাদের কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করেছি এবং কারো কারো ঘটনা আপনার কাছে বিবৃত করিনি। অনুবাদ সূরা গাফির বা মুমিন আয়াত 78। যাই হোক, এরা সকলেই মানুষ ছিলেন, খেতেন, বাজারে যেতেন, তাদের স্ত্রী সন্তানাদি রয়েছে, তারা সকলেই মারা গেছেন। প্রত্যেক নবী ও রাসুলকেই তার সম্প্রদায়ের লোকেরা ঠাট্টা করত, জাদুকর বলত, তথাপি ঈমানদার হতে হলে আমরা সকলেই তাদের সকলকেই নবী ও রাসুল হিসেবে বিশ্বাস করতে হবে। এই সকল নবী রাসুলকে বিশ্বাস করার পাশাপাশি বিশ্বাস করতে হবে তাদের প্রতি যা কিছু নাজিল হয়েছে আল্লাহর পক্ষ থেকে। ঈমানদারদের বর্ণনা দিতে গিয়ে মহান আল্লাহ বলেন, এবং যারা বিশ্বাস স্থাপন করেছে সেই সব বিষয়ের উপর যা কিছু আপনার প্রতি অবতীর্ণ হয়েছে এবং সেই সব বিষয়ের উপর যা আপনার পূর্ববর্তীদের প্রতি অবতীর্ণ হয়েছে। অনুবাদ সূরা বাকারা আয়াত 4। সকল নবী ও রাসূলগণকে এবং তাদের প্রতি নাজিল হওয়া বাণী ও কিতাবে বিশ্বাস করার ব্যাপারে আল্লাহ আরও বলেন, বলুন, আমরা ঈমান এনেছি আল্লাহর উপর এবং যা কিছু অবতীর্ণ হয়েছে আমাদের উপর, ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ইয়াকুব আলাইহিসসালাম এবং তার সন্তানাদির উপর, আর যা কিছু পেয়েছেন মূসা আলাইহিসসালাম, ঈসা আলাইহিসসালাম ও অন্যান্য নবী রাসূলগণ তাদের পালনকর্তার কাছ থেকে। আমরা কারো মধ্যে পার্থক্য করি না।
অনুবাদ সূরা ইমরান আয়াত 84। প্রত্যেক নবী ও রাসুলগণ তাদের পূর্ববর্তী নবী ও রাসুলগণের উপর বিশ্বাস স্থাপন করেন, তাদের সাহায্য করেন এবং কোরআন সহ সকল আসমানি কিতাব পূর্ববর্তী কিতাবের সত্যতা স্বীকার করে। আল্লাহ বলেন, যখন তাদের কাছে আল্লাহর কাছ থেকে কিতাব এসে পৌঁছালো যা সে বিষয়ের সত্যায়ন করে যা তাদের কাছে রয়েছে এবং তারা পূর্বে করত। অনুবাদ সূরা বাকারা আয়াত 89। আবার আল্লাহ অন্যত্র বলেন, তিনি আপনার প্রতি কিতাব নাজিল করেছেন সত্যতার সাথে যা সত্যায়ন করে পূর্ববর্তী কিতাবসমূহের। অনুবাদ সূরা ইমরান আয়াত 3। যারা কোরআন এবং অন্যান্য আল্লাহর কিতাবে অবিশ্বাস করে তাদের শাস্তির ব্যাপারে আল্লাহ বলেন, যারা কিতাবের প্রতি এবং যে বিষয় দিয়ে আমি নবী ও রাসুলদের প্রেরণ করেছি সে বিষয়ের প্রতি মিথ্যারোপ করে, অতএব সত্যরই তারা জানতে পারবে যখন বেড়ি ও শৃঙ্খল তাদের গলদেশে পড়বে, তাদেরকে টেনে নিয়ে যাওয়া হবে ফুটন্ত পানিতে এবং অতঃপর তাদেরকে আগুনে জ্বালানো হবে। অনুবাদ সূরা গাফির বা মোমেন আয়াত 70-72। ফেরেশতা হলো আল্লাহর সৃষ্ট প্রথম আনসিন জীবন্ত সৃষ্টি। এরা ডানার উপর ভর করে যাতায়াত করেন। আল্লাহর হুকুম ছাড়া এরা কোনো কিছু করতে পারেন না। এরা কাতারবন্দী খাদেম ও তাসবিহকারী। এরা সর্বদা নেক আমলকারীর জন্য দোয়া করছেন, যদিও এদের দেখা যায় না, তবুও এদের অস্তিত্ব স্বীকার করে এদের ব্যাপারে বিশ্বাস স্থাপন করতে হবে। ইমানের প্রমাণের জন্য ফেরেশতাদের ব্যাপারে কোরআন ও হাদিসে বর্ণিত বিষয়াদি, যেমন জিব্রাইল আলাইহিসাল্লাম, মিকাইল আলাইহিসাল্লাম, ইসরাফিল আলাইহিসাল্লাম, মালাকুল মউত আলাইহিসাল্লাম, মুনকার নাকির, কিরামুন কাতিবিন, মালিক ও রেদওয়ান সহ নাম না জানা অন্য সকল ফেরেশতাদের গুণাবলী, চারিত্রিক ও শারীরিক বৈশিষ্ট্য সবকিছু না দেখে বিশ্বাস স্থাপন করতে হবে। ফেরেশতায় বিশ্বাস না করলেও জাহান্নামের শাস্তি অবধারিত। কেয়ামতে বিশ্বাস করা ইমানের আরেকটি বিষয়। কেয়ামতে বিশ্বাস করা বলতে বোঝায় মৃত্যুর পরবর্তী জীবনকে বিশ্বাস করা, মৃত্যু পরবর্তী পুনরুত্থানে বিশ্বাস করা, কেয়ামতের আলামত ও নিদর্শনাবলী বিশ্বাস করা, কেয়ামতের ভয়াবহতা বিশ্বাস করা এবং পুনরুত্থানের পর হিসাব গ্রহণ ও প্রতিদানের প্রতি বিশ্বাস স্থাপন করা। যারা কেয়ামতে বিশ্বাস করে তারা আল্লাহর একত্ববাদে বিশ্বাস করে, আল্লাহর নবী রাসুলে বিশ্বাস করে, আল্লাহর বাণী ও কিতাবে বিশ্বাস করে ও ফেরেশতায় বিশ্বাস করে। তারা কেয়ামতের শাস্তিকে ভয় করে। আল্লাহ বলেন, আপনি বলুন, আমি আমার প্রতিপালকের অবাধ্য হতে ভয় পাই, কেননা আমি কেয়ামতের শাস্তিকে ভয় করি। অনুবাদ সূরা আল আনাম আয়াত 15। কি শাস্তি রয়েছে কেয়ামতে অবিশ্বাসীদের? আল্লাহ বলেন, যে কেয়ামতকে অস্বীকার করে আমি তার জন্য অগ্নি প্রস্তুত করেছি। অগ্নি যখন দূর থেকে তাদের দেখবে তখন তারা শুনতে পাবে তার গর্জন ও হুঙ্কার। অনুবাদ সূরা ফুরকান আয়াত 11-12। কেয়ামতের এই শাস্তির জায়গার নামই মানে অগ্নিই হলো জাহান্নাম। যারা আল্লাহকে রাজি খুশি করে এই শাস্তির বদলে পুরস্কার পায় তারাই সফল। তাদের ব্যাপারে মহান আল্লাহ বলেন, এবং যারা প্রতিফল দিবসকে সত্য বলে বিশ্বাস করে এবং যারা তাদের পালনকর্তার শাস্তির ব্যাপারে ভীত সন্ত্রস্ত। অনুবাদ সূরা মারিজ আয়াত 26-27। তারাই সফল কাম, তারা সকল পাপ থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করে, তারা পায় জান্নাত। জান্নাত ও জাহান্নামকেও কেউ দুনিয়ায় দেখতে পায় না কিন্তু বিশ্বাস করে। এ বিশ্বাস করাটাও ইমানের প্রমাণ। যদি কেউ জান্নাত ও জাহান্নামকে দেখে না বলে বিশ্বাস না করে তাহলে তার ইমান চলে যায়। আল্লাহ বলেন, হে ইমানদারগণ, আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস স্থাপন করো এবং বিশ্বাস স্থাপন করো তার রসুল ও তার কিতাবের উপর যা তিনি নাজিল করেছেন সিও রাসুলের উপর এবং সে সমস্ত কিতাবের উপর যেগুলি নাজিল করা হয়েছিল ইতিপূর্বে। যে আল্লাহর উপর, তার ফেরেশতাদের উপর, তার কিতাবসমূহের উপর এবং রাসুলগণের উপর ও কেয়ামতের উপর বিশ্বাস করবে না সে পথভ্রষ্ট হয়ে বহু দূরে গিয়ে পড়বে। অনুবাদ সূরা নিসা আয়াত 136। মহান আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে জাহান্নামের হাত থেকে আমাদেরকে রক্ষা করুন, আমাদেরকে জান্নাতে দাখিল করুন, আমাদের ভুল ভ্রান্তি মাফ করুন এবং এসব বিষয়াদি ভালোভাবে বোঝার সক্ষমতা দান করুন। আমিন। আজ এ পর্যন্তই। আশা করি আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভালো অথবা খারাপ যাই লাগুক মন্তব্য করবেন। ভিডিওটি অন্যদের সাথে শেয়ার করবেন যাতে অন্যরাও এ ব্যাপারে জানতে পারে। সাবস্ক্রাইব এবং লাইক আপনার নিজের পছন্দ, তবে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন। দুনিয়ার জীবনে বান্দার হক সংক্রান্ত কার্যক্রম অনুযায়ী কিয়ামতের দিনে আল্লাহ পাকের জিজ্ঞাসাবাদ ও বিচার নিয়ে পরবর্তী পর্বে
আলোচনা করা হবে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।